হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার কাকুলি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, আর আজকে এখনো বাড়িতে মিস্ত্রিরা আসে। মিস্ত্রিদের আস্তে আস্তে তাও 10:30টা বেজে যায়। সকালের চায়ের পার্ট, গরম জলের পার্ট আর ফল খাওয়ার পার্ট আমাদের শেষ হয়ে গেছে। তো তার আগে বলি, আজকে ব্রেকফাস্টে কিন্তু একটা দারুণ জিনিস বানাবো, কারণ আমার একজন ভিউয়ার অনেক দিন ধরে বলছো আমাকে বেবি নানের রেসিপিটা করে দেখানোর জন্য। তো আমি কেন বলতো বেবি নানের রেসিপিটা এর মধ্যে করতে পারছিলাম না। বেবি নান করতে যা যা প্রয়োজন হয়, তার যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা মানে ময়দা, সেটাই আমাদের ঘরে এখন আর আনা হয় না। তো আটা দিয়ে খুব একটা ভালো হয় না, ভেবেছিলাম যে একদম প্রপারলি দেখাবো, তার জন্য আমাকে কয়েকটা জিনিস আনতে যেতে হয়েছিল দোকানে। ময়দা, দই আর বেকিং সোডাটা লাগে, সেটা আমার ঘরে খুব একটা ইউজ হয় না বলে থাকে না। তো এই তিনটে আনতে গেছি। তারপরে আবার মনে হলো যে বেবি নান খাবোটা কি দিয়ে, আলুর তরকারি করে দিলে আশেষের অসুবিধে হবে, আর তাছাড়া ঘরে ছোলার ডালও নেই, কাবলি ছোলাও নেই। কাবলি ছোলা তো এখন ভিজিয়ে রাখা যাবে না, ভিজিয়ে রাখলে দেরি হবে, তাই ছোলার ডালটা নিয়ে চলে এসেছি। তাহলে দেখলে তো, আগে দোকান করতে হলো ব্রেকফাস্ট বানানোর জন্য। আমি কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি, ভাত আমার হয়ে গেছে। আজকে যা যা রান্না করব সব মোটামুটি রেডি করে নিয়েছি। ঢেঁড়স ভাজা করব, তার সাথে মাছ আসে সেখানে আনেনি, মাছটা আনার পর মাছটা করব। রান্নাঘর আর ডাইনিং স্পেসের মাঝখানে যে ডিভাইডেশন হিসেবে আর্চটা করা হয়েছে, সেইটা তো আগে করার ডিসিশন ছিল না, সেই জন্য ওইখানে লাগানোর জন্য টাইলস তো আনা হয়নি। সেটা আনতে আজকে আমি আর আশিস যাব। ভাবছি একদম একটা টোটো ভাড়া করে নিয়ে চলে যাব, কারণ কিছু টাইলস আমার লাগবে না, সেগুলো ফেরত দেব, প্লাস ওইখানে লাগানোর জন্য কিছু টাইলস আনবো। একটা ডিপ কালারেরই আনবো, কারণ আর্চে খুব একটা লাইট কালার অতটা ফোটে না। তো তার জন্য এখন তাড়াতাড়ি সবকিছু করতে হবে। তাহলে চলো একবারে রান্নাঘরে গিয়ে কথাবার্তা শুরু করি, তাহলে আমার কাজটাও এগিয়ে যাবে আর তোমাদের সাথে গল্প করাটাও আমি পুরো দমে করে নিতে পারবো। কিচেনের কচকচানির আগে একটুখানি বাগানে চলে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, যদিও ফুল টুল আনা আছে। আর আশিস তুলেছে, এ দেখো জবা আর নীলকণ্ঠ, খালি গায়ে আছে বলে সামনে আসবে না। আর একটা দারুণ ফুল তোমাদের দেখাই। ও দেখবে আশিসকে, খালি গায়ে কিন্তু মাস্ক পরে আছে। আর আমার বাড়িতে একটা দারুণ ফুল ফুটেছে, এ দেখো জবা, কি সুন্দর পদ্ম জবা ফুল ফুটেছে, অথচ দেখতে হয়ে গেছে জবার মতো, দেখুন তাই না? গাছটা দেখালাম তো, এই যে পদ্ম ফুলের মতো কুড়ি। এই গাছ কখনো দেখেছেন? দেখেছে সবাই, আমরাই শুধু দেখিনি। তোলো আমাকে তো পদ্ম বলে বিক্রি করেছে, দেখো পুরো জবা, কালারটা আমাকে বলেছে 12 মাসের পদ্ম ফুল, 60 টাকা দামও নিয়েছিল। জবা হলে আমি 40 টাকার বেশি দিই না, চেনাশোনা দোকান তো, মার্কেটিং আর কি, একটু তো কিছু করবেই বলো। একটু এদিক সেদিক বলে যদি বিক্রিটা হয়ে যায়, আর এমন কিছু খারাপ ফুল হয়নি যে আমি তাকে বলতে যাবো, বা একটু হেসে বলতে পারি, কিন্তু এটা তো ফেরত তো দেবো না। ফুলটা সুন্দরই হয়েছে দেখ। পম্পা, আজকে নিশ্চয়ই তুমি হ্যাপি, কারণ তোমার রিকোয়েস্টে কিন্তু আমি এই বেবি নান রেসিপিটা করছি। পম্পা ঘোষ, তোমার কমেন্টটা আমি স্ক্রিনে অবশ্যই মেনশন করে দেবো, তাহলে দেখতে থাকো কিভাবে বেবি নানটা বানাই। দেখো প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, প্রথমে তো ময়দাটা মাখতে হবে, তার জন্য ময়দা নিচ্ছি 3 কাপ মতো ময়দা নিলাম। এবার দই দিচ্ছি 50 গ্রাম মতো দই দেবো। এই দইটা কিন্তু রুম টেম্পারেচারে নিতে হবে। এবারে দিলাম 1/2 চামচ খাবার সোডা। এবারে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার, আর দিলাম নুন। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তো দেখো ভালো করে আমি মেখে নিয়েছি, এবারে এটাকে মোটামুটি 1/2 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে, 1/2 থেকে 1 ঘন্টা রাখলে ভালো হয়, ঢেকে রেখে দিতে হবে। সো দেখো অনেকক্ষণ হয়ে গেছে, এটা আমি রেখে দিয়েছিলাম ঢেকে, এবারে আবার একটুখানি মেখে নিচ্ছি। অল্প একটু তেল নিয়ে হাতে এভাবে আবার একটু মেখে নিলাম, ব্যাস। এবারে লেচি কেটে নেব, একটু বড় বড় সাইজ রাখতে হয়, মানে রুটির মতো সাইজ রাখতে হয়। তো
তো এইভাবে আমি লেচি কেটে নিলাম। এবারে সবগুলো লেচি থেকে ছোট ছোট করে বেলে নেব। যেহেতু একটু ছোট করে বেলতে হয় তাই এর নাম হচ্ছে বেবি নান। তো সবগুলো আগে বেলে নেব, তারপরে আমি ভাজবো। হ্যাঁ, আর এইদিকে আমার ছোলার ডালটা হয়ে গেছে, বললাম না ছোলার ডাল দিয়ে বেবি নানটা খাওয়া হবে। ব্যাস সেটা নামিয়ে দেবো। এইবারে একটা একটা করে এইভাবে তেলের মধ্যে, মানে তেল গরম করে ভেজে নিতে হবে বেবি নান। দেখো কি সুন্দরভাবে ফুলছে আর প্রত্যেকটা ভীষণ নরম হচ্ছে, আর ফুললেও ভালো লাগে। আর যদি অল্প অল্প না ফুলে তাতেও কোনো অসুবিধে নেই, এগুলো কিন্তু খেতে ভীষণ নরমই হবে। যেহেতু এর মধ্যে দই পড়েছে, তার সাথে পড়েছে বেকিং সোডা, বেকিং পাউডার, এই দুটো মিলে কিন্তু এর মধ্যে একটা বিক্রিয়া করে, তার ফলে ভেতরে অনেকটা হাওয়া বা বাবলস জমে যায়, তার ফলে কিন্তু এত সুন্দর একটা ফ্লাফি খেতে হয়, টেক্সচারও হয়। রেডি হয়ে গেছে একটা, তোমাদের ছিঁড়ে আমি দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। দেখো ভেতরটা, দেখো পুরো জালি জালি মতো হয়ে গেছে আর ভীষণ সফট হয়েছে, বুঝতেই পারছো। দেখো কতটা সফট হয়েছে। তো ব্রেকফাস্ট হয়ে গেল। তো পম্পা তোমার কেমন লাগলো জানিও, বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে বানাতে পেরেছো, আর খেয়ে কেমন লাগলো সেটাও জানাবে। আজকের এই বেবি নান রেসিপিটার জন্য অবশ্যই একটা লাইক করে দিও সবাই, কারণ জানোই তোমরা যে লাইক না করলে ভিডিওর রেটিংটা পড়ে যায়। হ্যাঁ, এবার খেয়ে দেখাতেই হচ্ছে, এত সুন্দর নরম হয়েছে যে কি বলবো। দেখালামই তোমাদের ছিঁড়ে কতটা নরম হয়েছে, দেখো খুবই ইজি মেথড, বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবে। বৃহস্পতিবার আজকে, তাই ব্রেকফাস্ট করার পর স্নান করে পুজো করতে বসেছি। সারাটা দিনই মেঘলা, তাই দেখে বোঝার উপায় নেই যে কখন দিন আর কখন সন্ধে। তো যাই হোক, আমি স্নান টান করে পুজো করে চলে এসেছি, আর এখন আমি বেরোবো টাইলসটা কিনতে। সকালবেলায় তোমাদের বলেছিলাম, তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়েছি বলতে আমি জাস্ট ড্রেসটা পরে নিয়েছি, আর রেডি হতে হতে আমি তোমাদের দেখাবো যে আমার অনলাইন থেকে এবারে অনেক কাজের জিনিস আর দারুণ দারুণ স্কিন কেয়ার রিলেটেড জিনিস চলে এসছে, এগুলো আমি একসাথে দেখাবো বলে এতদিন তোমাদের দেখাইনি। তো আজকে আমি তোমাদের এক এক করে দেখ, আমি তোমাদের প্রথমে দেখাবো আমি একটা ফেস ওয়াশ কিনেছি, যেটা হচ্ছে খাদি এসেন্সিয়ালের। আমার কিন্তু এই দুটো ব্র্যান্ড ভীষণ ভালো লাগে, একটা হচ্ছে খাদি এসেন্সিয়াল আর একটা হচ্ছে কামা আয়ুর্বেদা। তো আমি এখন চেষ্টা করছি এই ব্র্যান্ডগুলোরই জিনিস কেনার। তো যাই হোক, এই ফেস ওয়াশটার মধ্যে রয়েছে তুলসীর টি ট্রি অয়েল আর হচ্ছে নিম, যেটা মুখের যে কোনো রকম অ্যাকনে পিম্পলের জন্য খুব ভালো, মানে মূলত আমি এটা এনেছি আমার ছেলের জন্য, কিন্তু আমিও মাঝে মাঝে এটা ইউজ করব। তার কারণ এটা যেহেতু নিম রয়েছে, টি ট্রি অয়েল রয়েছে, স্কিনের জন্য ভীষণ ভালো, আমি এটা ফার্স্ট ইউজ করে দেখব। এটার প্রাইস হচ্ছে 700 সামথিং, ঠিক আছে। এটাতে কিন্তু একদমই কম ফোম হয়, যেটা ভীষণই ভালো একটা ব্যাপার। এভাবে পুরো মুখে এভাবে রাব করে ব্যাস জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে আসছি আমার হেয়ারের ব্যাপারে। তোমাদের অনেকের প্রশ্ন আছে যে আমি চুলটা স্ট্রেটনিং করার পর কিভাবে যত্ন করি। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু ভীষণ সুন্দর আছে,
আমি যত্ন খুব একটা করি মানে আমাকে যেটা বলে দেওয়া হয়েছিল পার্লার থেকে সেটাই আমি করি। ওরা বলেছিল আমাকে সোয়ার্জ ক্রফটের এই শ্যাম্পুটা আর মাস্কটা ইউজ করতে, তো আমি শ্যাম্পুটা নিয়েছি। তো দেখো এটা, এটার দাম হচ্ছে 855 টাকা, এটা এমনিতে এমআরপি রয়েছে 950, কিন্তু আমি 855 টাকায় পেয়েছি অ্যামাজন থেকে। তো এটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। সত্যিকার একটা ভালো জিনিস, যদি হেয়ারে ট্রিটমেন্ট করিয়ে থাকো এরকম, এটা কিন্তু সত্যি চুলটাকে ভীষণ হেলদি রাখে। কিন্তু মাস্কটাও ইউজ করি না, মাস্ক ইউজ করলে অনেক বেশি চুলটা ভীষণ অয়েলি হয়ে যায়, তার জন্য আমার শুধুমাত্র শ্যাম্পুটা ইউজ করলে কিন্তু খুব সুন্দর চুলটা থাকে, ভলিউমটাও একটু ভালো থাকে আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। আমি শ্যাম্পুটা ইউজ করতে পছন্দ করি। তো এটা দেখলে, আর এরপরে যেটা নিয়েছি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, তার কারণ যেহেতু বেরোতে হবে আমাকে সেই জন্য। হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে যেহেতু রোদ্রে বেরোবো, রোদ্রে বেরোলে দেখো মেঘলা থাক কিংবা রোদ থাক, বাইরে বেরোলেই কিন্তু আমাদের সানস্ক্রিন ইউজ করা উচিত। কিন্তু এতদিন আমি যে সানস্ক্রিন গুলো ইউজ করতাম সেগুলো কিন্তু স্কিনের পক্ষে সত্যি ভালো ছিল না। আমি পরে দেখলাম লোটাসের আমি ইউজ করতাম, সত্যি কথা ফ্র্যাঙ্কলি স্পিকিং, তো সেটা কিন্তু আমি দেখলাম যে প্যারাবিন ফ্রি নয়, বিভিন্ন রকম কেমিক্যাল রয়েছে হার্মফুল। তো সেই জন্য অনেক খুঁজে আমি, অনেক সার্চ করে আমি কিনেছি অ্যারোমা ম্যাজিকের এই সানস্ক্রিন লোশনটা। এটা কিন্তু সত্যি ভালো, এটা অ্যালোভেরা সানস্ক্রিন জেল একটা, আর SPF 20, এটা এটা আমি ইউজ করে বাইরে বেরোব। এটা সম্পূর্ণ অর্গ্যানিক, এর মধ্যে কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই, ঠিক আছে, যার জন্যই আমার এত বেছে বেছে খুঁজে খুঁজে এটা কেনা। ওই প্যারাবিন ফ্রি বা কেমিক্যাল ফ্রি পাওয়া যাচ্ছে না, তখন ভেবেছিলাম আমি ইউজই করবো না, যা হবে হবে, কিন্তু তারপরে এইটা আমি সত্যিকারের খুঁজে পেয়েছি। সবসময় সানস্ক্রিন মাখার পরে 10 থেকে 15 মিনিট কিন্তু ওয়েট করতে হয়, তারপরে তোমার নিজের যে ডে ক্রিমটা আছে সেটা ইউজ করে বাইরে বেরোতে হয়। তো এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, যাতে তোমাদের উপকার হয়। এরপর আছে একটা ফেস ক্রিম নিয়েছি আমি, আমি বললামই যে আমার ভীষণ প্রিয় ব্র্যান্ড হচ্ছে কামা আয়ুর্বেদা, তো তার থেকে আমি একটা ফেস ক্রিম নিয়েছি, এটা ডেইলি ক্রিম। এর মধ্যে রয়েছে রোজ আর জেসমিন এক্সট্র্যাক্ট, বুঝতে পারছো দুটোই ফুলের নির্যাস, আর জেসমিনের এটা গন্ধটা বেরোয় মাখলে। আর এর টেক্সচারটা একটু আমি দেখাবো, এই দেখো এটা টেক্সচারটা হচ্ছে এরকম ক্রিমি ক্রিমি, আর এটা সত্যিকারের মাখলে দিনে একবার মাখলেই যথেষ্ট আমার, ভীষণ সুন্দর একটা ফেস ক্রিম ডেইলি ইউজের জন্য। দারুণ স্মেল এটা, খুব মাইল্ড কিন্তু ওই যে ফুলের গন্ধ ভীষণ ভালো লাগে। আচ্ছা এরপরে আসছে একটা দারুণ জিনিস কিনেছি, আমি অনেকদিন ধরেই লিকুইড সিঁদুর ইউজ করছিলাম, কিন্তু একটা কেয়া সেটের এই হার্বাল মেরুন কালারের একটা গুঁড়ো সিঁদুর কিনেছি, এটা আমি আজকে পরে যাব। সত্যি দেখতেও ভীষণ সুন্দর কৌটোটা, গ্লাস মেন, ব্যাস আমি পুরোপুরি রেডি এবার যাওয়ার জন্যে। তো সব জিনিসগুলো তো তোমরা দেখলে, প্রত্যেকটাই আমি নিয়েছি অ্যামাজন থেকে, আর তার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই চেক করে নিও। এখন আমি বেরোবো রাস্তায় যেতে যেতে, চলো কথা হচ্ছে, আশিসের সাথে যাবো আর টোটো চলে এসছে, এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, এসে মাছের ঝোলটা করতে হবে, দেখো করছি, কাতলা মাছ বানাচ্ছি একদম পেঁয়াজ টমেটো দিয়ে আদা কুচি দিয়ে, একদম ভালো করে সুন্দর করে কাতলা মাছের ঝোলটা বানিয়েছি, ভীষণ দারুণ খেতে হয়েছিল। নর্মালি করেছি আর কি, খুব বেশি মশলাপাতি দিইনি, কিন্তু মাছগুলো খুব সুন্দর খেতে হয়েছিল, যেহেতু পিসগুলো বেশ বড় বড় ছিল, আর আমার ছেলের তো কাতলা মাছ পছন্দ, আর তার সাথে ভেন্ডি ভাজা করেছি, ব্যাস আর কিছু করতেই হয়নি। এইভাবে আমার আজকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেল। গুড ইভিনিং, ওখান থেকে চলে এসে ড্রেস চেঞ্জ করে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর বাসন টাসন সব ফেলে রেখেছি, কিছু মানিনি কারণ খুব টায়ার্ড হয়ে গেছি।
একেবারে সন্ধেবেলা তোমাদের সাথে কথা বলছি। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, ভালোবাসায় এজ বা সৌন্দর্য কোনো ম্যাটার করে না। কারো কারো হয়তো মনে হয় যে ভালোবাসার ক্ষেত্রে এজ ম্যাটার করে, সৌন্দর্য ম্যাটার করে, অ্যাকচুয়ালি কিন্তু করে না। কেন কি দেখো, যদি ভালোবাসার ক্ষেত্রে সৌন্দর্য ম্যাটার করতো, প্রথমে আমি এটা বলি ফার্স্ট অফ অল, তাহলে একজন মা তার সন্তান কুৎসিত হলে তাকে ভালোবাসত না। সেটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এর থেকে তো প্রথমেই বোঝা যাচ্ছে যে ভালোবাসার ক্ষেত্রে সৌন্দর্য ম্যাটার করে না, ওটা ক্রস হয়ে গেল। এবার এজও ম্যাটার করে না। কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি এজ ডিফারেন্স বেশি হয় বা কম হয় বা সেম এজের হয়, মনে করো এরকমও তো অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে দেখা যায় যে স্ত্রী স্বামীর থেকে অনেক বছরের বড়, সেলিব্রিটিদের মধ্যেই রয়েছে এটা, সেটা রয়েছে যেরকম সেরকম, এরকমও দেখা যায় যে স্ত্রীর থেকে স্বামী অনেকটা বড় দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না ভালোবাসা কোনো রকম বিন্দুমাত্র কিছু প্রভাবিত হয়। তো এইটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, কারণ ভালোবাসা এমনিতেই বলে যে অন্ধ হয়, তাই না? তো এইটুকু বলে আজকে শেষ করব। এর ডিটেল ভিডিও আমি ডেফিনেটলি আনবো, কারণ তোমরা বুঝতেই পারছো কেন আমি এই কথাটা বলছি, কারণ অনেক এরকম ধরনের মন্তব্য আসছে আমার ভিডিওতে যে আমাদের এজ ডিফারেন্সটা দেখে একটু বেশি মনে হয়, গ্যাপটা একটু বেশি মনে হয়। তো এইটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও অবশ্যই বানাবো, কারণ এটা যখন কিউরিওসিটি হয়েছে তো তার উত্তর আমি দেবো, কারণ উত্তর দিতে আমার কোনো অসুবিধে নেই। তবে এইটুকু বলে রাখি যে ভালোবাসার ক্ষেত্রে এগুলো কিচ্ছু ম্যাটার করে না। যদি রেসপেক্ট থাকে, সম্মান থাকে, ভালোবাসা থাকে, তাহলে এজ কতটা বয়স আর কতটা সৌন্দর্য, কে কতটা হ্যান্ডসাম, কে কতটা বিউটিফুল, সেগুলো কিছুই ম্যাটার করে না। তো এই বলেই ব্লগটা শেষ করছি, কারণ আজকে সত্যি একটু টায়ার্ড হয়ে গেছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, হাসি মজায় থেকো, ভালোবাসায় থেকো, আনন্দে উৎসাহে থেকো, আর যে কোনো জিনিসকে অ্যাজ ইট ইজ, মানে যেটা যেমন সেটা তেমন ভাবেই দেখতে শুরু করো। তার পেছনে কি যুক্তি আছে, মানে মন গড়া যুক্তিগুলো বার না করাই ভালো, তাই না? বাই, টেক কেয়ার।